2023 সালে বিনোদন জগতে ইয়ে করে বিয়ে করলেন যারা। 2023 সালে বিনোদন জগতে নানা ঘটনার সাক্ষীর পাশাপাশি 2023-এ বিয়ের বাদ্য বেজেছে মহা ধুমধাম করে। এবছর দেশের তারকাসহ টালিউড ও বলিউড মিলিয়ে বেশ কয়েকজন জনপ্রিয় তারকা তাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। তাসনিয়া ফারিন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বর্তমানে টিভি পর্দা ও ওটিটির কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আলোচিত এই অভিনেত্রী 8.5 বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথ চলার পর 10 আগস্ট বিয়ে করেছেন শেখ রেজওয়ানকে। তিনি দেশের বাইরে একটি কোম্পানিতে কর্মরত। 14 আগস্ট বিয়ের খবর জানান তাসনিয়া ফারিন। চাষি আলম ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষি আলম। ব্যাচেলর পয়েন্টে ব্যাচেলর থাকলেও বাস্তব জীবনে তিনি বিয়ে করেছেন চলতি বছরের 25 আগস্ট। চাষি আলমের স্ত্রীর নাম তুলতুল, তিনি ঢাকার মেয়ে, রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অবন্তী সিথি 15 ডিসেম্বর বিয়ের ঘোষণা দেন শিশুকন্যা অবন্তী সিথি। তার বরের নাম অমিত দে, ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষ ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অমিত দে লন্ডন প্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আয়মান সাদিক ও মঞ্জেরিন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক ও মঞ্জেরিন শহীদ 15 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর DOHS এর মসজিদে দুই পরিবারের মানুষের উপস্থিতিতে বিয়ে করেন। আয়মান দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। অন্যদিকে মঞ্জেরিন একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তরুণ সমাজের উদ্দেশ্যে ক্যারিয়ার বিল্ডআপে ইতিবাচক কথা বলতে দেখা যায় আয়মান সাদিককে। পরমব্রত ও পিয়া 2023 সালে বিয়ে করে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে বিচ্ছেদের পর প্রেমের গুঞ্জনকে সত্যি করে 27 নভেম্বর খানিকটা ঘরোয়া আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত ও পিয়া। পিয়ারা ও সিদ্ধার্থ চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের আলোচিত জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। 6 ফেব্রুয়ারি এই তারকা যুগলের বিয়ের জন্যে রাজস্থানের জয়সালমীরে সূর্যগড় দুর্গ সেজে উঠেছিল আলোর রশ্মিতে। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা বলিউডে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। 24 সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে এই জমকালো বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে লেক পিছনার ধারে 4 হাত 1 হল রাঘব ও পরিণীতির। বলিউডের জনপ্রিয় পোশাক শিল্পী মনীষ মালহোত্রার পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে 7 পাক ঘুরেছিলেন এই অভিনেত্রী। এরপর গোধূলিবেলায় ইয়ে জাবানি হ্যায় দিওয়ানির কবিরা গানে বিদায় হয়েছে নববধূ পরিণীতির। এই জুটির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ভারতীয় রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা। বিয়েতে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এছাড়া এবছর 4 হাত 1 হয় সুনীল শেঠির কন্যা ও অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার KL রাহুলের। অন্যদিকে অভিনেত্রী স্বরা ভাস্কর ও রাজনৈতিক নেতা ফাহাদ আহমেদও বিয়ে করেন বছরের মাঝামাঝি সময়ে।